হাট জিপ গাড়ি, কিন্তু আপনার ট্যাক্স আসবে হচ্ছে, যেহেতু এটা 1500 প্রাইভেটের ট্যাক্স আসবে। কম লো বাজেটের মধ্যে একটা কস্তা পেপার্স আপ টু ডেট 1331 সিসির গাড়ি, অল গ্লাসেস অরিজিনাল, বাংলাদেশের ফার্স্ট চার্জার, এসি কমপ্লিট, এসি 100% ওকে আছে, পার্সোনালি ইউজ করে গাড়ি। আচ্ছা আচ্ছা, এটা 5,26,000 অনার করা যাবে, 14,000 সবচেয়ে কমে আমরা কত টাকার মধ্যে গাড়ি দিতে পারবো? 3.5 লক্ষ টাকার সম্ভব। জি জি, 5 লাখ টাকায়, 5 লাখেও দেওয়া যাবে। জি করলা কত মধ্যে দিতে পারবো ভাইয়া? জি করলা 10 লাখের নিচে। ওকে, ঠিকানাটা বলে দেন ভাই। রামপুরা বনশ্রী, জি ব্লক, 7 নম্বর রোড, হাউস নম্বর 6। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে প্রথম কি দিয়ে শুরু করবো ভাই? এটা হচ্ছে এক্স করলা 2005-এর, খুব ওয়েল মেনটেন একটা কার। আচ্ছা, সব গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট যা আছে অ্যাজ ইট ওয়াজ অরিজিনাল, মানুষের ফার্স্ট টাচ আপ হয়েছে, পেপার্স আপ টু ডেট, নেম ট্রান্সফার এনি টাইম পসিবল। সিএনজি করা আছে না ভাই? জি জি, সিএনজি কনভার্টেড, সিএনজি কনভার্সন করা আছে, বাম্পার করা আছে। জি জি, কোনো হিটিং হিস্ট্রি নেই? না না, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হলে গাড়ি আমি এন্টারপ্রাইজ কিনে না। আচ্ছা ওকে, 5-এর মডেল আর 10-এর রেজিস্ট্রেশন, ট্যাক্স করা কত রাখতে পারবেন ভাই? এটা রাখতে পারবো 1280, ফিক্সড, অলমোস্ট ফিক্সড, 1,80,000। জি জি ওকে, এরপর কি থাকবে ভাই? এরপর থাকছে হচ্ছে একটা জি করোলা, জি করোলা মডেলের গাড়ি, ভিতর বেজ ইন্টেরিয়র, বাইরেও বেজ ভিতরেও বেজ, খুব সুন্দর একটা গাড়ি, নিকেল বিট, 5টা চাকাই অলমোস্ট নিউ। আচ্ছা, ইঞ্জিন গিয়ার বক্স রিসেন্টলি ইনস্টলড, পেপারস আপ টু ডেট, নেম টাইম নেম ট্রান্সফার এনি টাইম পসিবল পসিবল। আচ্ছা, এটা ভিতরটা না দেখালে বুঝতে পারবো না, যে অনেকে ভাবতে পারবো যে জি করলা এত সস্তায় কিভাবে দিতেছে যদি গাড়ি ফ্রেশ না হয়। এই যে দেখেন গাড়িটা অনেক ফ্রেশ, মানে ব্যাক সাইড বলেন, ভিতরে ইন্টেরিয়র বলেন, এভরিথিং, টিভি, ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট আছে, সব কমপ্লিট, সব কমপ্লিট। এবং এটা হচ্ছে মডেল হচ্ছে 2000 এবং রেজিস্ট্রেশন 2005। কত দিচ্ছেন বাপি ভাই? এটা দিতে পারবো 9,80,000। 9,80,000, জি জি, 9,80,000 টাকা। আচ্ছা, এরপর কি থাকবে ভাইয়া? এরপর দেখাচ্ছে একটা হার্ড জিপ গাড়ি, সানরুফ ওয়ালা হার্ড জিপ গাড়ি, পার্ল কালার, অকটেন ড্রাইভিং কার, 2002-এর গাড়ি, 2002-এর রেজিস্ট্রেশন, 2002-এর মডেল, নিকঞ্জের বাসিন্দা, ওনার আরো গাড়ি আছে। আচ্ছা, তো এটা খুব কম ইউজ করা একটা গাড়ি, পার্সোনাল ইউজার গাড়ি না ভাই? জি জি, ইঞ্জিন গিয়ার বক্স নতুন, এবং সানরুফ সহ, সানরুফ উইথ সানরুফ, সানরুফ অ্যাক্টিভ, 100% অ্যাক্টিভ, অকটেন দিবেন, চালানো গাড়ি দেখেন ভিতরটা কত সুন্দর, সিট কভারগুলো কত সুন্দর বাবা, সানরুফ, জি জি, খুব ওয়েল মেইনটেইন একটা কার, খুব সুন্দর একটা, এই গ্লাস অরিজিনাল, সব প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, কোনো প্রকার খোলা কাটা কিচ্ছু নাই। আচ্ছা, এটা প্রাইস কত রাখতে পারবেন আপনি ভাই? এটা 10 লাখ করে দিচ্ছি, 10 লক্ষ করে দিচ্ছি। এটা চালানোর জন্য দেখাচ্ছি আমি, গাড়িটা না দেখাইলি না, কারণ গাড়িটা এত ফ্রেশ গাড়ি, লো বাজেটের মধ্যে এত হার্ড জিপ, এত সুন্দর পেপার সাবটেট গাড়ি আসলে রেয়ার বাংলাদেশে, খুব কম। এই যে দেখেন সানরুফ সহ অকটেন ডিভেন একটা গাড়ি, পার্সোনাল ইউজে চলা একটা গাড়ি। জি, আর এটা প্রাইস আমরা দিচ্ছি পেপার আপডেট অবস্থায় কত টাকা দিতে পারি আপনি ভাই? 9,80,000। 9,80,000, জি জি জি, পেপার আপডেট টাকা। আচ্ছা, এরপর কি থাকছে? চাকাগুলো কিন্তু একদম নতুন, একেবারে নতুন, চাকা থাকে দিয়ে আপনি এমন পাবেন, নতুন, একদম নতুন। দেখাচ্ছে একটা 2015 মডেলের টাটা ন্যানো, যারা বাজেট কমের মধ্যে বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার জন্য অথবা পার্কিং ফেসিলিটির জন্য যারা ছোটখাটো টিপটপ গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা নিয়ে দেখতে পারেন। 15-এর মডেল এবং 17-এর গাড়ি, অকটেন ড্রাইভেন, ম্যানুয়াল ট্রান্সমিশন, অরিজিনাল মাইলেজ 17,000। প্রাইস কেমন দিবেন আপনি ভাই? এটা 4,20,000 চাচ্ছি, ফিক্সড, 4 লক্ষ করে বিক্রি করে, 4 লক্ষ টাকা। যা, তার খুব পপুলার একটা গাড়ি, প্রিমিয়াম অ্যাপ, প্রিমিয়াম অ্যাপ, পুশ স্টার্ট, পার্ল কালার, সিরিয়াল 35, 15 রেজিস্ট্রেশন, পেপার সব ফুলি আপলোড পাবেন, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস, ওয়েল মেইনটেইন একটা কার। স্যার, ভিতর ইন্টেরিয়র দেখেন, এবং এসি টাচ, পুশ স্টার্ট, ওকে, 100% কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, 100%, এবং ফিফথ জেনারেশনের এলপিজি কনভার্সন, এলপিজি করা আছে, ফিফথ জেনারেশনের, ফিফথ জেনারেশন। আচ্ছা, ইঞ্জিন রুমটা দেখলে বুঝতে পারবেন গাড়িটা কিরকম, আর আপনি স্টাইলটা দেখেন কতটুকু ফেয়ার, সিকুয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা আছে, দেখছেন, বা বা বা, দারুণ কন্ডিশন। ওকে,
এটা হচ্ছে মডেল হচ্ছে 8 এর মডেল, 8 এর গাড়ি, 15 এর শেষ। কেমন দিবেন প্রাইস পাপি ভাই? এটা 20 লাখ চাচ্ছে, লাস্ট 19,80,000। এরপর কি থাকছে বা পাপি ভাই? এটা হচ্ছে আকুয়া, 15 গাড়ি, 22 রেজিস্ট্রেশন, 15 মডেল, 22 রেজিস্ট্রেশন, জাপান বাংলাদেশ মিলে চলছে হচ্ছে মাত্র 42,000। প্রজেকশন হেডলাইট, ভিতরটা দেখেন কতটুকু ফ্রেশ। ও দেখছেন, কাস্টমার যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবে। যারা রিকন্ডিশন গাড়ি কিনা চিন্তা ভাবনা করতেছে, আমি ওই ব্যাদেরকে বলবো আপনি এর আইসা দেখতে পারেন। রাইট রাইট, ঠিক আছে, রিকন্ডিশন এটা কিনা একই কথা, 15 মডেল, 22 রেজিস্ট্রেশন, এটা মাইলেজ হচ্ছে অনলি 43,000, অথেন্টিক মাইলেজ, না অথেন্টিক মাইলেজ, অথেন্টিক, এবং পুশ স্টার্ট, এটা জি অ্যান্ড্রয়েড প্লেয়ার, ঠিক আছে। এটা কিন্তু অরিজিনাল লেদার সিট, অরিজিনাল লেদার সিট, কোনো হিটিং হিস্ট্রি এই ধরনের কোনো কিছু 0%, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি, কোনো নাথিং হ্যাজ চেঞ্জড, কোনো কিছু চেঞ্জ হয় নাই। খুব সুন্দর একটা গাড়ি, খুবই সুন্দর। এটা কেমন দিবেন প্রাইস বাপি ভাই? এটা 1470, 1470 ফিক্স, 70, 1470 ফিক্স এন্ড ফাইনাল। এরপর থাকছে 2008 এর হার্ড জিপ গাড়ি, কিন্তু আপনার ট্যাক্স আসবে হচ্ছে, যেহেতু এটা 1500 প্রাইভেটের ট্যাক্স আসবে, প্রাইভেটের 31,400 টাকা আপনার ট্যাক্স ফিটনেস ফুল মানে কমপ্লিট হবে। এটা আমরা বলে থাকি যে আসলে এক্স করলা, এই লিওন প্রিমিয়াম, এক্সিও, যেই খরচ দিবেন আপনি বাৎসরিক, বাট দেখেন কতটুকু ফ্রেশ। মহিলা নিজে চালাইছে গাড়িটা, ঠিক আছে, মহিলা ফার্স্ট পার্টি মালিক, দেখেন আপনি কোনো স্ক্রু বাংলাদেশে ধরা হয় নাই। আপনি বনেটটা দেখেন, হিটিং প্যাডটা দেখেন, অরিজিনাল, কিন্তু জাপানি স্টিকারগুলো এখনো পর্যন্ত আছে, প্রত্যেকটা জিনিস অরিজিনাল। আর চাকাগুলো দেখেন, পাঁচটা চাকা নতুন এই গাড়ি, পাঁচটা চাকাই ব্র্যান্ড নিউ, জাপান বাংলাদেশ মিলে মাত্র 75,000 মাইলেজ, মাত্র 75,000, 100% অথেন্টিক, 100% অকটেন দিবেন ভাই? 100% অকটেন দিবেন, নেভার কনভার্টেড এলপিজি অর সিএনজি, সিলিং থেকে শুরু করে আলহামদুলিল্লাহ অকটেন দিবেন একটা গাড়ি, এবং বিগু বাম্পারও আছে আলহামদুলিল্লাহ, গালার্ড হচ্ছে গ্রে, সুরমা গ্রে, চমৎকার একটা গাড়ি, ফুল স্টেপ আমরা দেখতে পাচ্ছি, ফুল স্টেপ আছে। এটা 15 মডেল না বাপি ভাই? 8 এর গাড়ি, 15 রেজিস্ট্রেশন। আচ্ছা প্রাইস কত দিচ্ছেন বাপি ভাই? এটা 1470, 1470, জি জি, 1470, ওকে। এরপর থাকছে কর্সা বাপি ভাই, কম লো বাজেটের মধ্যে একটা কর্সা, পেপারস আপ টু ডেট, 1331 সিসির গাড়ি, অল গ্লাসেস অরিজিনাল, বাংলাদেশের ফার্স্ট চার্জার, এসি কমপ্লিট, এসি 100% ওকে, কত দিন ইউজ করে গাড়ি? আচ্ছা আচ্ছা, এটা 5,40,000, 20,000 অনার করা যাবে, 4,80,000, 4,80,000, 4,80,000।